নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2020 সাল মকর রাশির কেমন যাবে সেই নিয়ে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। আপনারা প্রত্যেকেই জানেন মকর রাশির সাড়ে সাতি চলছে। এই 2020 সালের 24শে জানুয়ারি মকর রাশির সাড়ে সাতির দ্বিতীয় ফেজ অর্থাৎ ফার্স্ট পার্টটা আপনারা অতিক্রম করে এসেছেন, এরপরে সেকেন্ড ফেজ শুরু হচ্ছে। ফার্স্ট পার্টে অর্থাৎ ঠিক 2.5 বছর আপনাদের জীবনে ঘাত প্রতিঘাত চলেছে, বিভিন্ন রকমের সমস্যা, দুঃখ, কষ্ট, চারিদিক থেকে যেন আপনাদের জীবনটা যেন একটা সাঁড়াশি দিয়ে চিপে রাখার মতন হয়ে গেছিল। কিন্তু দর্শক বন্ধু, এই 2020 সাল ঠিক জানুয়ারি মাসের পর থেকে আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের সুসময় আসছে। সব দিক থেকে মোটামুটি ওভারঅল 2020 সাল মকর রাশির ভালো যাবে, কারণ শনি নিজের ঘরে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করছে 24শে জানুয়ারি 2020। তো যখন মকর রাশিতে শনি প্রবেশ করবে তখন মকর রাশির ক্ষেত্রে সব দিক থেকে ভালো সময় আসবে। যারা বিজনেস করছেন তাদের বিজনেসের নতুন অপরচুনিটি আসবে, বিজনেসে গ্রোথ দিনকে দিন বৃদ্ধি পাবে। যারা লগ্নি করবেন ভাবছেন বিজনেসে, তারা বিজনেসে আরও লগ্নি করতে পারেন। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই 2020 সালে আপনারা বিবাহের জন্য যোগাযোগ করতে পারেন। দেখবেন আপনাদের বিবাহ ক্ষেত্রে একটা ভালো টাইম শুরু হচ্ছে 2020। এরপরে দেখা যাচ্ছে যারা প্রেমজের সম্পর্কে লিপ্ত আছেন অর্থাৎ দীর্ঘদিনের প্রেম, সেটা বিয়েতে পরিণতি হবে এই 2020তে। এডুকেশনের দিকে যারা হায়ার এডুকেশন করছেন তাদের পক্ষে অত্যাধিক শুভ। যারা পিএইচডি করছেন বা যারা মাস্টার ডিগ্রি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু যারা মাধ্যমিক স্তরে আছেন তারা একটু অবশ্যই পড়াশোনার প্রতি নজর দিবেন। বৈবাহিক জীবনে একটু সমস্যা আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর দেখা যাচ্ছে। আপনার অর্থভাগ এই 2020 সাল অত্যাধিক শুভ, বিভিন্ন দিক থেকে আপনার অপরচুনিটি আসবে। যারা চাকরি পাচ্ছেন না তারা নতুন চাকরির সুযোগ পাবেন এই 2020 সালে। বিভিন্ন রকমের কর্মের যোগাযোগ আসবে। আপনারা এবছর নতুন প্রপার্টি কিনতে পারেন, কোনো বাহন কেনার যোগ আছে। যারা বিজনেস করতে যাচ্ছেন তারা নতুন নতুন করে বিজনেস স্টার্ট করতে পারেন। আপনাদের সফলতা হাতছানি দিচ্ছে। আপনাদের যা সমস্যা গেছে এতদিন 2.5 বছর, সেই সমস্যার অবসান করতে চলে এই 2020 সাল। আপনাদের একটা স্মরণীয় বছর হয়ে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি ব্যয়ও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আপনারা একটু নজর দিবেন ব্যয়ের দিকে। এই মকর রাশির জাতক বা জাতিকারা ফাটকা কারবারে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। যারা বেকার বসে আছে তাদের এই বছরটা নতুন কর্মের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক অত্যাধিক শুভ এবছর। আপনাদের এই শনি সাড়ে সাতিতে 2.5 বছর যেভাবে আপনারা
মানে কষ্ট পেয়েছেন, সেই সব জায়গা থেকে আপনারা, সেই ঘাত প্রতিঘাত থেকে আপনারা বেরিয়ে আসবেন, আপনাদের চারিদিকে রাস্তা খুলে যাবে এই 2020 সালের জানুয়ারি মাসের পর থেকে, ঠিক 24শে জানুয়ারির পর থেকে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে মকর রাশি 2020 সাল কেমন যাবে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আপনারা তো সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না প্রিয় দর্শক বন্ধু, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।